ভুল করে মায়ায় জড়ানো যায়, কিন্তু ভুল করে মায়া থেকে বের হয়ে আসা যায় না। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না, কেউ কেউ শাশুড়ির মাঝে নিজের মাকে খুঁজে পায়। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। গভীর রাত বর্তমানের থেকে অতীতের ব্যর্থতার কথাগুলো বেশি মনে করিয়ে দেয়। একটা সম্পর্ক বাঁচাতে গিয়ে একটা ছেলে যেমন স্যাক্রিফাইস করে, একটা মেয়েও কিন্তু অ্যাডজাস্ট করে, তাই দুজনের গুরুত্বই সমান। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার আর অন্যজনের বিশ্বাসের। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। যে ব্যক্তি অন্যের দুঃখ উপলব্ধি করতে পারে, সে কখনো কারোর দুঃখের কারণ হয় না। মানুষ দুইবার ভয়াবহভাবে বদলে যায়, প্রথমত কারো আগমনে আর দ্বিতীয়ত কারো চলে যাওয়ায়। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, তাহলেই উত্তরটা পেয়ে যাবে। জীবনে যে একবার ঠকেছে, তার পক্ষে দ্বিতীয়বার বিশ্বাস করা খুব কঠিন। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায়, এর চেয়ে স্কুলের ব্যাগটা অনেক বেশি হালকা ছিল। একটা বয়সের পর মনে হয় ভালোবাসার চেয়ে ভালো থাকাটাই বেশি জরুরি। কাউকে দরকারের থেকে বেশি গুরুত্ব দেবে তো তার জীবনে তোমার গুরুত্ব কমে যাবে। 5 বছরের সম্পর্কে বিচ্ছেদ হয়, আবার 2 মাসের সম্পর্কে বিয়ে হয়, তাই সম্পর্কের বয়সটা নয়, একে অপরের প্রতি গুরুত্বটাই আসল। পুরনো হলেই অবহেলা বাড়ে, সেটা জামা কাপড় হোক কিংবা সম্পর্ক। আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে চলে যাওয়াটা হলো বেইমানি। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, কষ্টের সময়গুলো একা একাই কাটাতে হয়। দিনগুলো তো ঠিকই কেটে যায়, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া ভালো থাকার হয়ে ওঠে না। ভালোবাসাটা যদি সত্যি হয়, কেউ কখনো বদলায় না, না সময়ের সাথে আর না পরিস্থিতির সাথে। জীবনে হয়তো অনেক কিছু পাবো, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর ফিরে পাবো না। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। আমি কতটা পাগল তাই না? তুমি আমাকে ইগনোর করো, তবু আমি তোমাকেই মেসেজ করি। কাউকে দরকারের থেকে বেশি গুরুত্ব দিলে তার জীবন থেকে তোমার গুরুত্ব কমে যাবে। যেই নারী অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা। সবার প্রতি ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। সারাদিনের ব্যস্ততায় যাকে ভুলে থাকার সবচেয়ে বেশি চেষ্টা করা হয়, রাতের নীরবতায় তাকেই সবচেয়ে বেশি মনে পড়ে। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, কিছুদিন পরে ঝরে যায়। আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যাকে আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসা বোঝেনি। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকে যায়। স্বার্থের এই পৃথিবীতে আজকাল ভালো খারাপ বলে কিছু হয় না। যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুইজনের ভূমিকা লাগলেও, সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যে অজুহাতই যথেষ্ট। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষ চিনতে পারবে আসলে কে তোমার কতটা আপন। স্ত্রীকে পেয়ে মায়ের ভালোবাসা ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী তোমার সহধর্মিণী, আর মা কিন্তু তোমার গর্ভধারিণী। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ, এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক।
সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত, যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারা, কষ্টের সাথে কেউ হবে না বাবা মা ছাড়া। জীবনে অনেকের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত, তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে। যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিও না, আর যার তোমাকে প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। লোকে বলে কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না, যারা ঠকায় তারাই আজ সুখী, আর যারা ঠকে তাদের জীবনে দুঃখ কষ্টের শেষ নেই। জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই, তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। জীবনে অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। জীবনে কি পেয়েছেন সেটার হিসেব করুন, তাহলে না পাওয়াগুলোর দুঃখ থাকবে না। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগের সবচেয়ে বড় চিকিৎসা। অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা তাদের শেষটা সুন্দর হোক। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে, এরা হাসতে হাসতেও মিথ্যে বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যে বলে, আগুন ছুঁয়েও মিথ্যে বলে, জল ছুঁয়েও মিথ্যে বলে, এমনকি মানুষ হয়ে মানুষকে ছুঁয়েও মিথ্যে বলতে পারে। পৃথিবীতে বেইমানদের টেস্ট করার জন্য যদি কোনো উপায় থাকতো তাহলে কাছের মানুষগুলোকে সবার আগে টেস্ট করা হতো। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিলেন, ভুল, কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আর আমরা যখন এটি করি তখন উপলব্ধি করা কঠিন। কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো, আর নিজের ভুলের জন্য ক্ষমা চাও, এটাই সৃষ্টিকর্তার দেখানো পথ। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করা উচিত নয়, কারণ আজ হয়তো তোমার সবাই আছে, কাল নাও থাকতে পারে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। এক বন্ধু তার বন্ধুকে বলছিল, জানিস তো এত রাগ আর জেদ থাকলে একদিন সবাই তোকে ছেড়ে চলে যাবে। সামনের থেকে জবাব এলো, এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে সে কোনোদিনই ছেড়ে যাবে না। মানুষের চাইতে লালচা হাজার গুণে ভালো, কারণ শেষ পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে অনেক অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই হয়তো আমার পাওয়ার ছিল। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আবার কেউ বা উপসংহারে। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। জ্ঞানী হয়ে বাঁচো কম কথা বলে, ধনী হয়ে বাঁচো পরিশ্রম করে, সফলতায় বাঁচো ধৈর্য ধরে, সকলের প্রিয় হয়ে বাঁচো হাসি মুখে কথা বলে, মহৎ হয়ে বাঁচো নিজের দোষ ধরে, পাপ থেকে বাঁচো লোভ ত্যাগ করে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল, পৃথিবীর সবচেয়ে লজ্জাজনকটা ঘর জামাই, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি, পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি,
পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব, পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ, পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক, পৃথিবীর সবচেয়ে দুঃখের কল্প দুর্ঘটনা, পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা কর, পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত, পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো, আর পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ হল মৃত্যু। যদি কোনোদিন ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে সেদিন তোমার বাবা মায়ের দিকে তাকিয়ে দেখো, দেখবে বিশ্বাসটা আবার ফিরে আসবে। সম্পর্ক রাবার ব্যান্ড নয় যে সেটাকে টানলেই বাড়তে থাকবে, সম্পর্ককে বেশি টানাটানি করলে শুধু সেটা কমজোরি হয়ে যাবে না, সেটা ছিঁড়েও যাবে। যতদিন তুমি তোমার মুখ বন্ধ রাখবে ততদিন তুমি সবার কাছে ভালো থাকবে, কিন্তু যেদিন থেকে তুমি তোমার মুখ খুলতে শুরু করবে সেদিন থেকেই তুমি সবার কাছে খারাপ হতেও শুরু করবে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ তোমাকে না দেবে সুখ আর না দেবে শান্তি। আত্মহত্যা নয়, তোমার অতীতকে হত্যা করো, তাহলেই ভালো থাকতে পারবে। ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। সকলেই ভালো থাকুন আর আপনজনদের ভালো রাখুন। ধন্যবাদ।